সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। ছাত্র দোকানীদের মধ্যকার সংঘর্ষে কুরুক্ষেত্র নিউ মার্কেট এলাকা একজন নিহত, আহত অন্তত 50। দোকানীদের হামলায় দীপ্ত টিভির দুইজন সহ কয়েকজন সাংবাদিক আহত, ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বাঁধ ভেঙে সুনামগঞ্জ হবিগঞ্জের আরও কয়েকটি হাওরে ঢুকেছে পানি, আধা পাকা ধান কাটছেন কৃষক। গরমে দুর্বিষহ রাজশাহীর জনজীবন, বৃষ্টি ও গাছপালা কমায় বাড়ছে তাপমাত্রা, মত আবহাওয়াবিদের। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, ঢিল বৃষ্টি আর মারপিটের পর রাজধানীর নিউ মার্কেট এলাকা সন্ধ্যা থেকে কিছুটা শান্ত। তবে দুই পক্ষ কঠোর অবস্থানে থাকায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দিনভর সংঘর্ষে শিক্ষার্থী, হকার, সাংবাদিক ও পথচারী সহ অন্তত 50 জন আহত হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজন রাতে মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা হল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাত 12টার দিকে নিউ মার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বাগ বিতণ্ডার জেরে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘন্টা পর টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করার চেষ্টা করে। এ সময় নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট, চাঁদনী চক ও গাউসিয়া মার্কেটের দোকানিরা বেরিয়ে এলে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষই প্রথমে ইট পাটকেল নিক্ষেপের পর লাঠি সোঁটা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। কালকে পুলিশ পরিস্থিতি উল্টা করে ফেলছে। কালকে পুলিশ ওদের পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করছিল। কালকে পুলিশ কর্মকর্তারা তাদের হকারদের পক্ষ নিয়ে ছাত্রদের বিরুদ্ধে গুলি করছে। ওরা আপনার কামরিঙ্গি চর, তারপর অনেক অনেক জায়গা থেকে হকারদেরকে ভাড়া করে নিয়ে আসছে যাতে আমাদের ছাত্রদের সাথে সংঘর্ষ করার জন্য। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ঢিল যুদ্ধ চলে বিকাল পর্যন্ত। এতে পুরো নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুপুরে নূরজাহান মার্কেটের নিচে এবং চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায়। চন্দ্রিমার আগুন কর্মীরা নিভিয়ে ফেলে, তবে নূরজাহান মার্কেটের আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। দফায় দফায় সংঘর্ষের মধ্যে বেশ কয়েকজন সংবাদকর্মী দোকান কর্মচারীদের হামলার শিকার হন। একটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে তারা। দিনভর থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ, কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। এই মুহূর্তে সবাই চলে গেছে, রাস্তা ওপেন হয়ে গেছে, আর এই বিষয়ে আমরা তদন্ত করব আইনগত ব্যবস্থা। আচ্ছা, পুলিশ সঠিক সময় আছে, পুলিশের কাছে পুলিশের সঠিক সময়, অন্য কারোর কাছে পুলিশের সঠিক সময় না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আমাদের স্ট্র্যাটেজিক যেভাবে আমরা কাজ করলে ভালো হয় সেটাই করা হয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার মধ্যেই বিকালে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করা হয়। এ সময় আবাসিক হল বন্ধ ঘোষণা করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে ছাত্ররা তা প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দীপ্ত টিভির রিপোর্টার আসিফ জামান সুমিত ও ক্যামেরা পার্সন ইমরান লিপো। তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতের পর মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হলে সংবাদ সংগ্রহে সেখানে যায় গণমাধ্যম কর্মীরা। বেলা 12টার সংবাদের লাইভের প্রস্তুতি নেন দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আসিফ জামান সুমিত। এ সময় বিনা কারণে দীপ্ত টিভির ক্যামেরা পার্সন ইমরান লিপুকে মারধর শুরু করে হকার ও বিভিন্ন দোকানের কর্মচারীরা। তাকে বাঁচাতে রিপোর্টার এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। দুজনকে মারধরের সময় ভাঙচুর করা হয় দীপ্ত টিভির ক্যামেরা। আমরা 12টার সময় যখন লাইভের জন্য প্রস্তুত হই, লাইভে আমি অফিসের সাথে কানেক্ট,
তো ওই সময় দেখি আমার ক্যামেরা পার্সনকে কিছু লোক ঘিরে ধরে ওকে মারতে উদ্যত হয়েছে, এরই মধ্যে আমাদের ক্যামেরা ভেঙেছে। তো তখন আমি ওকে সেভ করার জন্য ওকে জাপিয়ে ধরি এবং তখন তারা দুইজনকেই মারতে শুরু করে এবং এক পর্যায়ে মারতে মারতে আমাদের মারছে এবং ধাক্কাচ্ছে। এভাবে করতে করতে আমাদেরকে নীলক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমাকে নীলক্ষেত মারতে 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 বের করে দেওয়া হয়েছে। পিছন থেকে একজন এসে আমাকে বলতেছে যে আপনার ছাত্রদের ফুটেজ নেন, আমাদের ফুটেজ নেন। আমি বলছি আমরা তো মাত্র আসছি, আমরা সবারটাই নিব। এরপরে পিছন থেকে কিছু না জেনে হঠাৎ করে একজন এসে আমার পিছন থেকে লাঠি বা চট কিছু একটা চটটা আছে ওদের লাঠি ওগুলো নিয়ে মারা শুরু করছে। দীপ্ত টিভির দুই সাংবাদিককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন কয়েকটি পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের বেশ কয়েকজন সাংবাদিক। ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা লাঠি ও লোহার রড দিয়ে সাংবাদিকদের মারধর করে। মূলত গণমাধ্যম যদি এই বিষয়গুলো ওদের ছবি তুলে তাহলে ওরা যে দোষী, ওরা যে দাঙ্গা হাঙ্গামা করছে বিষয়টা ফুটে উঠবে। এই জন্য মূলত ওরা চাচ্ছিল না যে গণমাধ্যম কর্মীরা ওদের ছবিগুলো তোলো। মার্কেটের মালিক সমিতির পোলাপান, তারা বলতেছে ক্যামেরা নিয়ে ওইদিকে ছাত্রদের ছবি তোল। আমি বলি ছাত্রদের ছবি তুলব, তাই লোকের তোমাকে যেতে হবে, আমি যাই। এর ভিতরে ওরা আমাকে ঘিরে ধরছে, অনেকজনে মিলে ঘিরে ধরে লাথি কিল ঘুষি পিঠে মারতেছে, বলতেছে ওইদিকে যা। আহত অবস্থায় উদ্ধারের পর সাংবাদিকদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীপ্ত টিভির আসিফ জামানের মাথায় চারটি সেলাই দেওয়া হয়। পরে ক্যামেরা পার্সন সহ সুমিতকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাদেরকে 24 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। সাবিকুন নাহার, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শিগগিরই আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এটা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে একটা অনাহূত ঘটনা আমরা দেখছি, সহিংসতা হয়েছে এবং আপনাদের একজন সাংবাদিকের কথাও শুনলাম, তিনিও যা হোক আমরা শুনেছি এবং যারা এগুলি ঘটিয়েছেন তারা নিশ্চয়ই আইনের মুখোমুখি হবেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ব্যক্তি পর্যায়ে গাফিলতি ও দুর্নীতি, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ও করোনার কারণে বেশ কিছু প্রকল্পের মেয়াদ ও খরচ বেড়েছে। এটা নিয়ে জনগণের পাশাপাশি সরকারের মধ্যে উদ্বেগ আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে তিনি জানান, জমি অধিগ্রহণ ও আইনি জটিলতায় প্রকল্পের অর্থের বড় অংশ চলে যায়, তবে কিছু প্রকল্পের কাজ ঠিক সময়ে শেষ হয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, কোনো প্রকল্পের কাজে যাতে নদী দূষণ না হয় সেদিকে সতর্ক থাকার কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে একনেক সভায় 4,541,81,00,000 টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যখন আমরা প্রকল্প বানাই তখন যে দর ধরি রডের, এই দর আর থাকে না। তারপরে আনফোর্সিন অনেক কিছু হয়। কোভিড ওয়াজ এ ভেরি সিরিয়াস আনফোর্সিন ইভেন্ট যা সারা দুনিয়াকে কাঁপিয়ে গেছে, আমাদেরকে কাঁপিয়েছে, সিস্টেমটাকে ডিলের করেছে অনেক ক্ষেত্রে। একটা এলিমেন্ট অফ গাফিলতি বা এলিমেন্ট অফ ব্যর্থতা অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেলস, ইট এফেক্টস দ্য হোল প্রকল্প। এইগুলোর সম্বন্ধে আমরা সচেতন, আমরা কন্টিনিউয়াসলি অ্যাড্রেস করার চেষ্টা করছি, কমিয়ে আনার চেষ্টা করছি। পারছি না এখন, আমি আশাবাদী আমরা পারব। উজানের ঢলে বাঁধ ভেঙে সুনামগঞ্জ ও হবিগঞ্জে আরও কয়েকটি হাওরে পানি ঢুকে পড়েছে। এতে তলিয়ে গেছে 100 হেক্টর জমির ফসল। আতঙ্কে আধা পাকা ধান কেটে ফেলছেন কৃষকরা। গত 2 দিন ধরে দ্রুত বাড়ছে সুরমা নদীর পানি। রবিবার ভোর রাত থেকে সুনামগঞ্জের তাহিরপুরে বাঁধ উপচে গুরমার হাওরে পানি ঢুকে পড়ে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে খাওয়াজুড়ি, নোয়াল, মাটিয়ান ও টাঙ্গুয়ার হাওরের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। মানুষ আনছে, গাড়িও আছে, ধান কাটার মেশিন, কিন্তু ধান তো এখনো কাঁচা রয়েছে। শাক বাঁশ দিয়ে আস্তে আস্তে 20 হাত বাঁধের বাঁধ ভেঙে গেছে, কিছু করার মতো নাই। বাড়ছে সীমান্তের জাদুকাটা ও পাঠলাই নদীর পানি। এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সকল উপজেলার বাঁধ একেবারে পানি সুই সুই করছে, কোথাও কোনো লিকেজ রাতের অন্ধকারে হয়ে গেলে সেখান থেকে বড় ভাঙন সৃষ্টি হয়ে যেতে পারে, আমাদের সোনার ফসল তলিয়ে যেতে পারে। আর পাহারা দিয়ে বাঁধ সুরক্ষিত রাখতে পারি তাহলে কালকে থেকে পানি নামার সম্ভাবনা আছে। ফসল রক্ষা বাঁধ না থাকায় হবিগঞ্জের লাখাই উপজেলার
শিবপুর, সুজনপুর ও বারচর হাওরে কালনী ও মেঘনা নদীর পানি ঢুকছে। এ অবস্থা চলতে থাকলে 3,000 হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। আতঙ্কে এরই মধ্যে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন তারা। আমার 10-12 কেজি পানি চলে গেছে একদম, কিছু করার নাই, এখন যা করছি জানি আমার সম্বল। লাখাই উপজেলায় এবছর 11,200 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। মুন্সীগঞ্জে 28 দিন পর কর্মস্থলে ফিরলেন বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। মঙ্গলবার তিনি কর্মস্থলে ফিরলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। স্কুলে ফিরে প্রথম দিন হৃদয়চন্দ্র মণ্ডল 10ম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ক্লাস নেন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য স্কুল কমিটির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা 12:30টার দিকে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও মুন্সীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ সহ অনেকেই। প্রচণ্ড তাপদাহে দুর্বিষহ রাজশাহীর জনজীবন, হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী। আবহাওয়াবিদরা বলছেন স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, গাছপালা কমে যাওয়া এবং যানবাহন বৃদ্ধি সহ নানা কারণে তাপমাত্রা বাড়ছে। এ অবস্থায় বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এক সপ্তাহের বেশি সময় ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রচণ্ড দাবদাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, অস্থির পশু পাখিও। এর ভিতরে খুব কষ্ট হচ্ছে, তো ওর জন্য এর ভিতরে মানে গরিব মানুষ কাজ কাম করে খেতে হয়, আমাদের পেট আছে, পিন্ধন আছে, এখন কি করব, কাজ করাই লাগবে আমাদের। আমার মাথাতে কাজ করছি কষ্টের মধ্যে, গরিব মানুষ কি করব, কাজ না করলে খেতে পাবো না, প্রচুর রোদ, মানে তাপ সহ্য করা যাচ্ছে না। মাত্রাতিরিক্ত গরমে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা রোগে, কেউ কেউ ভুগছেন পানি শূন্যতায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী। অনেকে আমাদের এখানে আসতেছে একদম মানে খুব অ্যাকুট ডিহাইড্রেশন নিয়ে, তারপরে কিডনিরও সমস্যা হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে অনেক স্লাইনটা ঠিক মতো না খাওয়ার জন্য এটা হয়েছে, আমার মনে হয় স্লাইন খেতে হবে। গত শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। আবহাওয়া অফিস বলছে এ অবস্থা থাকবে আরও কয়েকদিন। এছাড়াও আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার নাগাদ বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে এই তাপমাত্রা কমে আসবে। গরম থেকে বাঁচতে অতিরিক্ত পানি ও শরবত খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দীপ্ত, বার্তাকক্ষ। আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। এরপর চাকরি বিরতি নিচ্ছে। সবাইকে আবারও স্বাগত সংবাদে। ঈদের আগে 3 দিন জরুরি শিশু খাদ্যপণ্য ছাড়া মহাসড়কে কোনো ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সড়ক মহাসড়কে চলাচল করা এ ধরনের যানবাহনকে ফেরি পারাপার না করতেও নির্দেশনা দিয়েছেন তিনি। ঈদের রাজধানী ও সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় সভায় একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান ঈদ উল ফিতর উদযাপনের সময় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় সাদা পোশাকের পুলিশের টহল বাড়ানো হবে। এছাড়া ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধে কারখানা মালিকদের নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বসুন্ধরা এলপি গ্যাস ঈদ বাজার। গোপালগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। পরিবার পরিজনদের জন্য পোশাক কিনতে ভিড় বাড়তে শুরু করেছে ক্রেতাদের। বাজারে নানা ডিজাইনের পোশাক থাকলেও গরম পরায় সুতি পোশাকই দখল করে নিয়েছে ঈদের বাজার। এবার পোশাকের দাম গত বছর থেকে বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছেন অত্যাধুনিক ডিজাইনের পোশাক আনায় দাম একটু বেশি, শুধু বড়রা নয় পছন্দ মতো পোশাক কিনতে মা বাবার সাথে দোকানে ভিড় করছে শিশুরাও। এছাড়া গোপালগঞ্জের বিভিন্ন মার্কেটে মিলছে ভারত পাকিস্তানের পোশাকও। কেনাকাটা কারোর জন্য থ্রি পিস, কারোর জন্য শাড়ি, অন্য অন্য কাপড় চোপড় এগুলো কেনার জন্য এখানে আসছি।
আর কাপড়ের মানগুলো বলো সবকিছু মিলে ঈদের ভিড়ের জন্য আগে আগে আসছি কেনাকাটা করার জন্য। যেহেতু গরম, কমফোর্টেবলের জন্য সুতির দিকেই একটু বেশি ঝুঁকতেছি। বিগত দুই বছর করোনার কারণে আমাদের গোপালগঞ্জের কেনা বেচা ততটা সুন্দর হয়নি, মানুষ কেনাকাটা করতে পারে নাই। এবারে কেনাকাটার খুব একটা সাড়া পাচ্ছি। এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দিনাজপুরের দর্জিপাড়ায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন জামা বানাচ্ছেন কারিগররা, বিনিময়ে পাচ্ছেন ভালো পারিশ্রমিক। ঈদ ঘিরে দিনাজপুরের কাপড় তৈরির কারিগরদের যেন দম ফেলার সময় নেই। দিন রাত ঘুরছে সেলাই মেশিন, কেউ কেউ কাপড় কাটছেন মাপ মতো, আবার কেউ ব্যস্ত পোশাক আয়রন করতে। ঈদের কাজে বাড়তি আয় থাকায় খুশি মনে পরিশ্রম করে যাচ্ছেন কারিগররা। কাজের চাপ একটু বেশি হয়েছে, আমরা সব কারিগর সব মানে আমাদের কাজ কাম করতে যে তুলনামূলক পাঞ্জাবি আর পায়জামার কাজ অনেক বেশি, শার্টের কাজ আমাদের অন্য তুলনামূলক বেশি। মূলত ভালো থ্রি পিস চলতেছে আর গাউন জামা চলতেছে, এরকম বিশাল বড় বড় লং ঘেরালা গাউন জামাটা বেশি চলতেছে। এই বছর আমরা যেটা কাজ পেয়েছি মনে হয় 7-8 বছরের ভিতরে আমরা এরকম কোনো কাজ পাইনি। মনের মতো ঈদের পোশাক বানাতে দর্জির দোকানে ভরসা ফ্যাশন সচেতন মানুষের। ঝক্কি ঝামেলা এড়াতে তাই আগে ভাগে হাজির পছন্দের কাপড় নিয়ে। আমার মায়ের এখানে চিপিস অর্ডার করতে আসছি, 26 তারিখে এটা দিব। আর কাটা কাপড় কিনে একটু সেলাই করা যায়, তাহলে নিজের ইচ্ছা মতো মানে একটু ফিটিং করে সেলাইও করা যায়, প্লাস একটু সাশ্রয়ী হয়, এই জন্য আর কি কাটা কাপড় কিনে একটু সেলাই করি। ঈদের পোশাক সময় মতো সরবরাহ করতেই 25 রমজানের পর আর কাজ নেবেন না দর্জিরা। দীপ্ত, বার্তা কক্ষ। আবার বিরতি নিচ্ছে, অন্যান্য খবর নিয়ে ফিরছি। আবারও স্বাগত সংবাদে। ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কাকে দেউলিয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দ্রুত সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মঙ্গলবার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতের প্রতিনিধিত্বে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে শ্রীলঙ্কার একটি প্রতিনিধি দল। এ সময় দেশটির অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরে চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে দ্রুত সহায়তা দেওয়ার অনুরোধ জানায় তারা। সংস্থাটি এই অনুরোধ বিবেচনায় নেওয়ার কথা জানানোয় শিগগিরই তাদের কাছ থেকে সহায়তা মিলবে বলে আশাবাদী শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার 34 সদস্য শপথ নিয়েছেন। 30 জন ফেডারেল মন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রী নিয়ে করা হয়েছে নতুন মন্ত্রিসভা। এছাড়া প্রধানমন্ত্রীর 3 জন উপদেষ্টাও আজ শপথ নেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল সোমবার, তবে প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পড়াতে অপারগতা জানানোয় একদিন পিছিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি নতুন মন্ত্রীদের শপথ পড়িয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস দখল করতে রুশ বাহিনী বড় পরিসরে হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রকেট ও আর্টিলারি দিয়ে সোমবার থেকে দনবাসের শহরগুলোর ওপর বোমা বর্ষণ করছে মস্কো। এতে লুহান্স্ক ও দোনেস্কে 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লভিব শহরে রুশ বাহিনীর 4টি ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছে 7 জন। এদিন খার্কিভ শহরে আবাসিক ভবনের ওপর গোলাবর্ষণের ঘটনায় অন্তত 2 জন বেসামরিক নাগরিক নিহত হন। এদিকে ইউক্রেনে অভিযানের জেরে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে দীর্ঘদিন ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে হেরে গেছেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার পেসার সামিউর রহমান সামি। তার বয়স ছিল 68 বছর। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মস্তিষ্কে টিউমার আর হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েক মাস ধরেই বেশ অসুস্থ ছিলেন সামি। 70-80 দশকের নাম করা এই পেসার শ্রীলঙ্কায় 1986 এশিয়া কাপে বাংলাদেশের অভিষেক ওয়ানডেতে খেলেছেন। ঘরোয়া ক্রিকেট আবাহনী, মোহামেডান, আজাদ বয়েজ, ব্রাদার্স ইউনিয়ন সহ 2 দশক ধরে খেলেছেন নানা ক্লাবে। খেলোয়াড়ি জীবন শেষে ঘরোয়া ক্রিকেট আম্পায়ারিং ও বিসিবির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, যে আবার আগে নিচল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ছাত্র ও দোকানিদের মধ্যকার সংঘর্ষে কুরুক্ষেত্র নিউ মার্কেট এলাকা, 1 জন নিহত, আহত অন্তত 50।
দোকানিদের হামলায় দীপ্ত টিভির দুইজন সহ কয়েকজন সাংবাদিক আহত, ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বাঁধ ভেঙে সুনামগঞ্জ হবিগঞ্জের আরও কয়েকটি হাওরে ঢুকেছে পানি, আধা পাকা ধান কাটছেন কৃষক। গরমে দুর্বিষহ রাজশাহীর জনজীবন, বৃষ্টি ও গাছপালা কমায় বাড়ছে তাপমাত্রা, মত আবহাওয়াবিদের। এই ছিল এখনকার মতো, আমি দোলা ডলারেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এর ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।